আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কখনো কি গভীর রাতে ঝরঝর করে কেঁদে ফেলে আল্লাহর দরবারে মাথা নত করে এরকমটা বলেছেন কি যে হে আমার রব, সবসময় তো আমি আমার নিজের জন্য গভীর রাতে ঘুম থেকে উঠি, নিজের যা প্রয়োজন তা তোমার থেকে চাই, আজকে আমি শুধুমাত্র তোমার শুকরিয়া আদায় করার জন্য নিস্তব্ধতায় তোমার দরবারে মাথা নত করলাম। তুমি আমাকে অনেক দিয়েছ যা পাওয়ার যোগ্যতা আমার ছিল না, সেটার থেকেও তুমি বেশি কিছু দিয়েছ আলহামদুলিল্লাহ। দিনের পর দিন এই যে শ্বাস নিচ্ছি কোনো অর্থ দেওয়া লাগছে না। আপনার কি কখনো এমনটা মনে হয় যে এই শ্বাস যে নিচ্ছি এটুকুর জন্য আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করা যায় না? আরশের মালিক যিনি আমরা সকল অভিযোগ দিই, কিন্তু আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছে সে নিয়ামতের জন্য একটি বারও কি উচ্চারণ করতে পারি না আলহামদুলিল্লাহ? কিংবা এমন কিছু সাদাকা করেছি কখনো যে সাদাকার বিনিময়ে চেয়েছি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা আপনি খুশি হয়ে যান, আমি শুধুমাত্র আপনাকে খুশি করার জন্যই এই সাদাকাটা করিয়েছি? কখনো কি আমাদের মনে এমন প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কি চায়, আমরা তাকে কিভাবে খুশি করতে পারি? আমার তো গাড়ি নেই, আমার তো বাড়ি নেই, আমি ভালো কোনো খাবার খেতে পারি না, ভালো কোনো পোশাক পরতে পারি না, আমার অনেকগুলো ছেলে মেয়ে নেই, আমার স্যালারি কম, ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না, ব্যাস এই অভিযোগগুলো আমরা বলতেই থাকি, আমার এটা নাই ওটা নাই, যা আছে সেটা কেন আমরা ইগনোর করছি? একবার যদি আপনি অসুস্থ হয়ে যান, তখন আপনি যদি অক্সিজেনের অর্থাৎ নিঃশ্বাস নিতে যদি কষ্ট হয়, তখন অক্সিজেনের মাস্কটা লাগিয়ে দেখুন, আপনার যত অর্থ সম্পদ আছে তা সব নিঃশেষ হয়ে যেতে বেশি দিন সময় লাগবে না। আপনার আমার রব সে নিঃশ্বাস বিনামূল্যে দিয়ে দিয়েছে। দয়া করে মায়া করে আমাদের যে চোখ আল্লাহ তাআলা দান করেছেন, সে চোখ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই অমূল্য সম্পদ আমরা হারিয়ে ফেলব। মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ফেলেন তার নৈকট্য অর্জনের জন্য। এই যে নাফরমানি করতে করতে আমাদের অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যায়, সেই অন্তরটাকে নরম বানাতে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দেন। এত সব অভিযোগগুলো আমরা প্রত্যেক দিন চাওয়া পাওয়া বেদনা এসব থাকে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন সেইগুলো ব্যাপারে আমরা শুকরিয়া আদা করছি না। সব কিছু তো আপনি দুনিয়া পেলে জান্নাতে কি করবেন, আর আমরা দুনিয়াতে সব কিছু চাই, না পেলে আরও আল্লাহ তাআলার প্রতি রাগ দেখাই, অভিমান দেখাই, কিন্তু কেন এই অভিযোগগুলো কেন হচ্ছে? আল্লাহ তাআলা কি আপনাকে সুস্থ রাখেননি? এটা কি নিয়ামত নয়? আল্লাহ তাআলা আপনাকে খাওয়াচ্ছেন, অন্যরা খেতে পারছে না, এক বেলা খেতে পারছে তো আরেক বেলা খেতে পারছে না, আপনি তো খেতে পারছেন, এটা কি আপনার জন্য নিয়ামত নয়? অনেকের বাড়ি নেই, আপনার বাড়ি আছে, এটা কি নিয়ামত নয়? আপনার নিয়ামত তো আপনি শেষ করতে পারবেন না ভাই, তাই গভীর রাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আল্লাহ আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক, আমিন।